যদি আপনাকে কোনো ব্যক্তি সহজে একটি প্রশ্ন জিজ্ঞেস করে আর আপনি যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তখন আপনার অনেক বেশি খারাপ লাগবে। কিন্তু এই উত্তরটা না দিতে পারার আসল কারণ হল আপনার আইকিউ লেভেল কম। যে ব্যক্তি যে কোনো প্রশ্নের উত্তর খুবই ভালোভাবে এবং খুব দ্রুত দিতে পারে সেই ব্যক্তির আইকিউ অনেক ভালো হয়। যেমন অ্যালবার্ট আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল 160, ইলন মাস্কের আইকিউ লেভেল হলো 165, আর ইন্ডিয়ার অনুষ্কা দীক্ষিতের আইকিউ লেভেল হলো 162, যা অ্যালবার্ট আইনস্টাইনের থেকেও বেশি। এই পৃথিবীর সমস্ত মানুষের গড় আইকিউ লেভেল হলো 80 থেকে 100-এর মধ্যে। আইকিউ যে কোনো একটি মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ারের একটি মেজারমেন্ট হয়, যার সাহায্যে এটা বোঝা যায় যে কোনো একটি মানুষ একটি প্রশ্নের উত্তর দিতে অথবা ভবিষ্যৎবাণী করার জন্য ইনফরমেশন এবং টেকনিককে কত ভালোভাবে ব্যবহার করতে পারবে। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন, আপনার চারপাশে যত মানুষ আছে তাদের তুলনায় আপনি কত বেশি স্মার্ট? আর যদি এর উত্তরটা না হয় তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইকিউ লেভেলকে বাড়িয়ে তোলার এমন কিছু টিপস বলবো যা ব্যবহার করলে আপনার আইকিউ লেভেল বেড়ে যাবে। আমরা জীবনের যে কোনো ফিল্ডে সফল হবার জন্য আমাদের মাইন্ডকে ব্যবহার করে বুদ্ধিমানের সঙ্গে কাজ করি, আর এর জন্য আমাদের আইকিউ লেভেল বেশি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে টেকনোলজি এত বেশি বেড়ে গেছে যে আজ যে কোনো কাজ করতে গিয়ে আমরা টেকনোলজির ওপরে নির্ভর করি, আর আমরা আমাদের ব্রেনকে বেশি চিন্তা করতে দিই না, যার কারণে আমাদের ব্রেনের চিন্তা করার ক্ষমতা কম হয়ে যাচ্ছে। চলুন এখন আমি আপনাদেরকে বলি এই আইকিউ কাকে বলে, আইকিউ কিভাবে বার করা হয়, আর আমাদের আইকিউ লেভেল কিভাবে বাড়িয়ে তুলতে পারব। বর্তমানে ওয়ার্ল্ড ডেটা ইনফোর একটি রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুরের অ্যাভারেজ আইকিউ 108-এর সঙ্গে বিশ্বের প্রথম স্থানে আছে, আর সেখানে আমাদের ইন্ডিয়ার অ্যাভারেজ আইকিউ হলো 81, যা ওয়ার্ল্ড আইকিউ লিস্টে 82 নম্বরে আছে। আইকিউয়ের ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স কোশ্চেন। আইকিউ একটি নাম্বার যা আপনাকে এটা বলে যে আপনার ইন্টেলিজেন্সের লেভেল কী। এর অর্থ এটা নয় যে আপনি কতটা মনে রাখতে পারেন অথবা আপনার কাছে কতটা নলেজ আছে। আইকিউর আসল অর্থ হলো আপনার লার্নিং ক্যাপাসিটি, এছাড়া কোনো একটি মেমোরিকে আপনি কতটা টাইম হোল্ড করে রাখতে পারেন, আর সেই নলেজটাকে আপনি ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করতে পারেন। এখন নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন আসছে যে আমরা আইকিউকে কিভাবে বার করব। তাহলে এর জন্য খুবই সহজ একটি ফর্মুলা আছে, মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। অর্থাৎ কোনো একটি মানুষের মেন্টাল এজকে ক্রোনোলজিক্যাল এজ দিয়ে ভাগ করে সেটাকে 100 দিয়ে গুণ করলেই একটি মানুষের আইকিউ লেভেল বেরিয়ে পড়বে। মেন্টাল এজের অর্থ হলো আপনার ব্রেনের বয়স। আপনি নিশ্চয়ই ওই কথাটা শুনেছেন যে মানুষটার বয়স তো 30 বছর কিন্তু তার বুদ্ধি এখনও 10 বছরের বাচ্চার মতো, আর এটাকেই বলা হয় মেন্টাল এজ। অনেক রিসার্চে এটা প্রমাণ পাওয়া গেছে যদি একটি মানুষ চায় তাহলে সে তার আইকিউ এবং নিজের মাইন্ডের পাওয়ারকে বাড়িয়ে তুলতে পারে, আর এর জন্য কিছু সহজ কাজ আপনাকে করতে হবে। এখন আমি আপনাদের আইকিউকে বাড়িয়ে তোলার কিছু টিপস বলবো। নাম্বার 7, মাইন্ড অ্যাক্টিভিটি। এই মাইন্ড অ্যাক্টিভিটি না কেবল আপনার মেমোরিকে বাড়িয়ে তুলবে, বরং এটা আপনার ইন্টেলিজেন্স এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজকেও ভালো তৈরি করবে। এর জন্য আপনি এমন কিছু গেম খেলতে পারেন যে গেমের মধ্যে আপনাকে খুব বেশি মাইন্ড ব্যবহার করতে হবে। এর সাহায্যে আপনার মনোযোগ দেবার ক্ষমতাও বেড়ে যাবে। ব্রেনের এক্সারসাইজের জন্য পাজল, সুডুকু, দাবার মতো খেলা আপনি খেলতে পারেন। এই গেমগুলো আপনাকে 30 থেকে 45 মিনিট পর্যন্ত খেলতে হবে, আর 20 থেকে 21 দিন এমনটা করলে আপনার মনোযোগ দেবার ক্ষমতা বাড়তে শুরু করবে আর আপনার আইকিউ লেভেলও বেড়ে যাবে। নাম্বার 6, ইউজ ইওর 5 সেন্সেস। আজ যত দ্রুত টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে আমাদের ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজেশন পাওয়ার কম হয়ে যাচ্ছে, কারণ আমাদের সামনে যে সমস্যায় আসছে আমরা খুব দ্রুত সেই সমস্যার সমাধান ইন্টারনেটেই খুঁজে বার করে নিচ্ছি, যার কারণে আমাদের ব্রেনের ওপরে কোনো প্রেশার পড়ে না আর আমাদের ইমাজিনেশন পাওয়ারটা কম হয়ে যাচ্ছে। তাই আপনার ইমাজিনেশন পাওয়ারকে বাড়ানোর জন্য আমাদের সম্পূর্ণ ডিস্ট্রাকশন থেকে দূরে গিয়ে নতুন কিছু চিন্তা করতে হবে। যেমন আমরা ঘুমিয়ে থাকার সময় যে স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেন রেস্টের মধ্যে থাকে, আর আমরা তখন আমাদের এই ইমাজিনেশন পাওয়ারের মাধ্যমেই স্বপ্নটাকে দেখতে পাই। একইভাবে আপনাকে সজাগ হয়ে চিন্তা করতে হবে, কারণ এই সময় আমাদের সমস্ত ব্রেন অ্যাক্টিভ থাকে আর আমরা আমাদের ভালো ভালো আইডিয়াগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি, আর এর সাহায্যে আপনার ইমাজিনেশন করার ক্ষমতাও বেড়ে যাবে আর আপনি দ্রুত উত্তর দিতে পারবেন। আর যে সমস্ত সফল মানুষগুলোকে আপনি দেখতে পান
তারা তাদের আইডিয়াগুলোকে ইমাজিন করেছিল আর সেটাকে ভিজুয়ালাইজ করেছিল আর সেই আইডিয়ার উপরে তারা কাজ করেছিল। আজ যত আবিষ্কার আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আবিষ্কারই একটি ইমাজিনেশনের রেজাল্ট, সেটা একটি সূচক অথবা একটি এরোপ্লেন। নাম্বার 5, ডু রেগুলার এক্সারসাইজ। শারীরিক দিক থেকে অ্যাক্টিভ থাকা নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখার সবথেকে ভালো উপায়। রোজ সকালে দ্রুত উঠে এক্সারসাইজ করলে আপনি না কেবল সুস্থ থাকবেন বরং আপনার স্মৃতিশক্তিও বেড়ে যাবে। একটি ভালো আইকিউ এর জন্য আপনার স্মৃতিশক্তি ভালো হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমাদের শরীর ভালো হবে তখন আমাদের ব্রেনে ভালো ভালো আইডিয়া আসবে, যার ফলে আপনার মেমোরি পাওয়ার ভালো হবে। আর এক্সারসাইজের মধ্যে আপনি ওয়ার্কিং করতে পারেন, ইয়োগা করতে পারেন, ওয়ার্কআউট করতে পারেন, আপনি যে কোনো রকমের এক্সারসাইজ করতে পারেন। নাম্বার 4, ব্রেন হারমোনিক্স। আপনি ইউটিউবে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে স্টাডি মিউজিক, মেডিটেশন মিউজিক এবং ব্রেন মিউজিক দেখে থাকবেন, যাকে ব্রেন হারমোনিক্স অথবা বাইনারাল বিট বলা হয়। এখন নিশ্চয় আপনার মনে এই প্রশ্নটা আসছে, এই ট্রিকটা কি কাজ করে? তাহলে বলি, একটি রিসার্চে দেখা গেছে যে মানুষগুলো ব্রেন হারমোনিক্স ব্যবহার করে মেডিটেশন করেছিল তাদের আইকিউ 23% বেড়ে গেছিল। আমাদের ব্রেন দুটি ভাগে ভাগ হয়ে আছে যা আলাদা আলাদাভাবে কাজ করে, আর এই ব্রেন হারমোনিক্সের মধ্যে কিছু সাউন্ডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শোনার পরে আপনার ব্রেনের দুটো অংশই একসঙ্গে কাজ করা শুরু করবে। এর ফলে আপনার নিউরনের কানেকশনগুলো স্ট্রং হয়ে যাবে আর আপনার আইকিউ লেভেল বাড়তে থাকবে। আর এটা করার জন্য আপনাকে রেগুলার 20-25 দিন পড়াশোনা, মেডিটেশন অথবা কোনো একটি আইডিয়ার উপরে কাজ করতে হবে, যেখানে আপনার মনোযোগ এবং আপনার ব্রেনের পাওয়ার বেড়ে যাবে। নাম্বার 3, প্রপার স্লিপ। একটি রিসার্চে দেখা গেছে যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার ব্রেন সারাদিনের সমস্ত মেমোরিগুলোকে সংগ্রহ করে, আর যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন ব্রেনের নতুন করে শেখার ক্ষমতা বেড়ে যায়। তাই প্রতিদিন আপনি নির্দিষ্ট সময়ে ঘুমাবেন আর নির্দিষ্ট সময়ে ওঠার চেষ্টা করবেন। উদাহরণ হিসাবে, যদি আপনি আপনার মোবাইল 24 ঘন্টা চালাতে থাকেন তাহলে আপনার মোবাইল গরম হয়ে যাবে আর মোবাইলের কাজ করার ক্ষমতা স্লো হয়ে যাবে, আর একইভাবে আমাদের ব্রেনও কাজ করে। নাম্বার 2, ডু মেডিটেশন। মেডিটেশন অথবা ধ্যান ব্রেনের খুবই ভালো একটি এক্সারসাইজ। মেডিটেশন না কেবল আপনাকে ভিতর থেকে শান্তি দেয় বরং আপনার মস্তিষ্ককেও শান্ত রাখে, আর এর সাহায্যে যে কোনো মানুষ নিজের কাজে মনোযোগ বাড়াতে পারে। রোজ সকালে মেডিটেশন করার ফলে আপনার মন ও মাইন্ডের মধ্যে অনেক বেশি পাওয়ার চলে আসবে, আর এরপরে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে আর আপনার আইকিউ লেভেলও বেড়ে যাবে। নাম্বার 1, রিড বুকস। একটি রিসার্চে দেখা গেছে বই পড়া না কেবল আপনার জ্ঞানকে বৃদ্ধি করে বরং এর সাহায্যে আপনার বুদ্ধিও বাড়ে। বই পড়লে আমাদের নলেজ, আমাদের পেশেন্স, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যায়, আমরা নতুন নতুন কিছু শিখতে পারি যা আমাদের চিন্তা করতে বাধ্য করে। আপনি এমন অনেক বই পেয়ে যাবেন যা আপনার মাইন্ড পাওয়ার এবং আপনার আইকিউ লেভেলকে বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই টিপসগুলোকে ফলো করে আপনিও আপনার আইকিউ লেভেলকে বাড়িয়ে তুলতে পারেন, কারণ আপনার আইকিউ লেভেল যত বেশি হবে আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা তত বেশি হবে, আর আপনার ব্রেন যত ভালো কাজ করতে পারবে আপনি তত বেশি জীবনে সফল হতে পারবেন। সবশেষে, যদি আজকের ভিডিওটি আপনার কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।